হ্যালো স্টুডেন্ট ওয়েলকাম ব্যাক আওয়ার ইউটিউব চ্যানেল সায়েন্স বিটা তো বন্ধুরা আজকে আমরা ক্লাস টেনের জীবজগতের নিয়ন্ত্রণ ও সমন্বয়ে ফার্স্ট চ্যাপ্টারের কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ আলোচনা করব তো প্রথমে দেখে নিই সূর্য নামক পত্যঙ্গভুগ উদ্ভিদের পাতার কর্শিকাগুলি পত্যঙ্গ দেহের অর্থাৎ প্রোটিনের সংস্পর্শে আসা মাত্র বেঁকে গিয়ে পতঙ্গ দেহকে চেপে ধরে এটি কি ধরনের চলন এটি হলো কেমোনাস্টিক চলন এবার নেক্সট কোয়েশ্চেন দেখে নেব এবার নেক্সট কোয়েশ্চেন কি যে বাক্যটি সঠিক নয় সেই বাক্যটি শনাক্ত করো এইস এর কম খরণে বামনত্ব অ্যাড্রিনালিন হরমোন হৃৎস্পন্দনের হার বাড়িয়ে দেয় ইনসুলিন কম খরণে ডায়াবেটিস ইনটিফিস ইনসিপিডাস রোগ হয় আর একটা কি থাইরক্সিনের করণে গলগণ্ড রোগ হয় এই চারটের মধ্যে কোনটা সঠিক নয় সেটা আমাদের দেখতে হবে তাহলে এই চারটের মধ্যে অ্যান্সার সি ইনসুলিনের কম খরণে ডায়াবেটিস ইনসিপিডাস রোগ হয় এরপর নেক্সট কোয়েশ্চেন পিটিউটারিক গ্রন্থি নিশ্চিত হরমোনের কাজ নয় পিটুইটারিক গ্রন্থি নিশ্চিত হরমোনের কাজ নয় হলো দুগ্ধবতী গাভীর দুগ্ধহরণ বাড়ানো থাইরয়েড গ্রন্থিকে হরমোন খরণে উদ্দীপিত করা নাকি মাছকে ইনজেক্ট করে মাছের শুক্রাণু ও ডিম্বাণু নিঃসরণ করানো আর কোষপর্দার পর্দার ভেদ্যতা বৃদ্ধি করে কোষে গ্লুকোজ প্রবেশ বৃদ্ধি করা এই চারটের মধ্যে কোনটা পিটুইটারি গ্রন্থি নিঃসৃত হরমোনের কাজ নয় অ্যান্সার ডি কোষ পর্দার ভেদ্যতা বৃদ্ধি করে কোষে গ্লুকোজ প্রবেশ বৃদ্ধি করা এরপর নেক্সট কোয়েশ্চেন নাইট্রোজেনবিহীন উদ্ভিদ হরমোন কোনটি থাইরক্সিন না অক্সিন না জিব্বেরেলিন না কাইন এই চারটির মধ্যে নাইট্রোজেনবিহীন উদ্ভিদ ধর্মের কোনটা আমাদের বলতে হবে সেটা হলো জিব্বেরেলিন অ্যান্সার সি নেক্সট কোয়েশ্চেন মোটর বা আজ্ঞাবাহ স্নায়ু কোনটি মোটর বা আজ্ঞাবাহ স্নায়ু অপটিক না কি অকিউলো মোটর নাকি অডিটরি নাকি ভেগাস এই চারটির মধ্যে মোটর বা আজ্ঞাবাহ স্নায়ুটি হলো অকিউলো মোটর তাহলে এখানে অ্যান্সার বি মোটর নেক্সট কোয়েশ্চেন নেক্সট কোয়েশ্চেন গমনের সময় মস্তিষ্কের কোন অংশ দেহের ভারসাম্য নিয়ন্ত্রণ করে কি হচ্ছে এটা কি গুরু মস্তিষ্ক নাকি লঘু মস্তিষ্ক নাকি হাইপোথ্যালামাস নাকি কি থ্যালামাস অ্যান্সার হবে বি লঘু মস্তিষ্ক পর নেক্সট কোয়েশ্চেন দেহ তাপমাত্রা নিয়ন্ত্রণকারী মস্তিষ্কের কোন অংশ থ্যালামাস নাকি হাইপোথ্যালামাস মেটাথ্যালামাস এপিথ্যালামাস দেহ তাপমাত্রা নিয়ন্ত্রণকারী করি মস্তিষ্কের অংশটি হল থ্যালামাস অ্যান্সার এ এবার নেক্সট উদ্ভিদের বংশগত খর্বতা দূর করে দৈর্ঘ্য বৃদ্ধিতে সাহায্যকারী হরমোন কি অক্সিন নাকি জিব্বেরেলিন নাকি ফ্লোরিজেন না কি সাইডোকার অ্যান্সার বি জিব্বেরেলিন তাহলে উদ্ভিদের বংশগত খর্বতা দূর করে দৈর্ঘ্য বৃদ্ধিতে সাহায্যকারী হরমোন হল জিব্যেরেলিন নেক্সট কোয়েশ্চেন গোনারোট্রফিক হরমোন নয় তাহলে গোনারোট্রফিক হরমোন কোনটা নয় এফএসএইচ এল এইচ আইসিএসএইচ নাকি এসিটি এইচ তাহলে ট্রফিক হরমোন নয় হলো অ্যান্সার সি এসিটি এইচ এরপর নেক্সট কোয়েশ্চেন রাগ ভয় ইত্যাদি মানসিক পরিস্থিতিতে যে হরমোনের পরিমাণ রক্তে সর্বাধিক বৃদ্ধি পায় সেটি হলো অক্সিটোসিন না এস না অ্যাড্রিনারিন না ভেসোপ্রেসিন তাহলে রাগ ভয় ইত্যাদি মানসিক পরিস্থিতিতে যে হরমোনের পরিমাণ রক্তে সর্বাধিক বৃদ্ধি পায় সেটি হলো অ্যাড্রিনালিন হরমোন তাহলে অ্যান্সার বি নেক্সট কোয়েশ্চেন ফেসিয়াল স্নায়ু ফেসিয়াল স্নায়ু ভেগাস স্নায়ু গ্লসোফের স্নায়ু অপটিক স্নায়ু হাইপোগ্লসল স্নায়ু এই পাঁচটি স্নায়ুর মধ্যে মিশ্র স্নায়ুর সংখ্যা কটি হবে তিনটি নাকি একটি নাকি দুটি নাকি চারটি তাহলে ফেসিয়াল স্নায়ু ভেগাসু গ্লসিফের স্নায়ু অপটিক স্নায়ু আর হাইপোগ্লসাল স্নায়ু এই পাঁচটি স্নায়ুর মধ্যে মিশ্র স্নায়ুর সংখ্যা হবে তিনটি অপশান এ থ্রি এবার নেক্সট কোয়েশ্চেন এবার নেক্সট একজন চল্লিশার্ধ ব্যক্তি কাছের বস্তু ঝাপসা দেখেন এই ত্রুটি হল অর্থাৎ একজন চল্লিশ বছরের উপরে বা চল্লিশ বছরের কোনো একটা ব্যক্তি যদি কাছের বস্তু ঝাপসা দেখে তাহলে সেই ত্রুটিটার রোগটার নামটা হবে কি মায়োপিয়া বায়োমায়োপিয়া হাইপারমেট্রোপিয়া নাকি ক্যাটারাক্ট তাহলে একজন চল্লিশ অর্ধ ব্যক্তি কাছের বস্তু ঝাপসা দেখেন এই ত্রুটিটা হবে প্রেস বায়োপিয়া অপশান সি বায়োপিয়া হবে অ্যান্সার নেক্সট কোয়েশ্চেন সঠিক জোরটি হলো অগ্রমস্তিষ্কে গুরু মস্তিষ্ক থ্যালামাস হাইপোথ্যালামাস নেক্সট অগ্র মস্তিষ্কের গুরু মস্তিষ্ক লঘু মস্তিষ্ক আর নেক্সট অগ্রমস্তিষ্কের মধ্যে গুরু মস্তিষ্ক থ্যালামাস আর পন্স তারপর নেক্সট অগ্র মস্তিষ্কের মধ্যে গুরু মস্তিষ্ক আর হাইপোথ্যালামাস এর অ্যান্সারটা হবে অপশান এ অগ্র মস্তিষ্কের মধ্যে গুরু মস্তিষ্ক থ্যালামাস আর হাইপোথ্যালামাস এই তিনটিকে নিয়েই অগ্রমস্তিষ্ক গঠিত তাই অ্যান্সার হবে অপশান এ নেক্সট মানব দেহের সুশূম স্নায়ুর সংখ্যা কটি একত্রিশটি একত্রিশ জোড়া বারো জোড়া তেত্রিশ জোড়া তাহলে এর অ্যান্সারটা হবে অপশান সি একত্রিশ জোড়া তাহলে মানব দেহে সুশূম স্নায়ুর সংখ্যা কটি একত্রিশ জোড়া নেক্সট কোয়েশ্চেন গ্লুকোজের মাত্রা স্বাভাবিক করে গ্লুকোজের মাত্রা কে স্বাভাবিক করে ইনসুলিন নাকি প্রোজেস্টেরন না কি ইস্ট্রোজেন নাকি থাইরক্সিন তাহলে গ্লুকোজের মাত্রা স্বাভাবিক করে অপশান এ ইনসুলিন হরমোন নেক্সট কোয়েশ্চেন সহজাত প্রতিবর্তক ক্রিয়া হল শিশুদের নির্দিষ্ট সময় ঘুমানো নাকি গাড়ির সামনে কেউ এসে পড়লে ব্রেক চেপে দেওয়া মাংসের সুগন্ধে লালাকরণ বিদ্যালয়ে অনুষ্ঠানে আবৃত্তি পাঠ তাহলে কোয়েশ্চেনটা কী ছিল সহজাত প্রতিবর্ত ক্রিয়া তাহলে এখানে অ্যান্সার মাংসের সুগন্ধে লালাকরণ হওয়াকেই হলো সহজাত ক্রিয়া নেক্সট কোয়েশ্চেন এস টি এইচের কাজ এস টি এইচের কাজ হল রক্তচাপ নিয়ন্ত্রণ করা শুক্রাণু উৎপাদনে সাহায্য করা দেহের সার্বিক বৃদ্ধি ও প্রোটিনের সংশ্লেষ নিয়ন্ত্রণ করা নাকি আয়োডিনের বিপাক নিয়ন্ত্রণ করা এর অ্যান্সার হবে অ্যান্সার সি দেহের সার্বিক বৃদ্ধি ও প্রোটিন সংশ্লেষ নিয়ন্ত্রণ করা তাহলে এসটিএইচ এর কাজ কি দেহের সার্বিক বৃদ্ধি ও প্রোটিন সংশ্লেষ নিয়ন্ত্রণ করা নেক্সট কোয়েশ্চেন মেডালা অব্লাঙ্গাটা দ্বারা নিয়ন্ত্রিত হয় কি ক্ষুদা নিদ্রা ও তাপমাত্রা নিয়ন্ত্রণ নাকি বৃদ্ধি ও আবেগ নিয়ন্ত্রণ বমন হৃৎস্পন্দন ও শ্বাসাহার নিয়ন্ত্রণ নাকি ভারসাম্য পেশির সূক্ষ্মটার নিয়ন্ত্রণ এর অ্যান্সার হবে অপশান সি বমন হৃৎস্পন্দন ও শ্বাসাহার নিয়ন্ত্রণ তাহলে মেরালা অবলাঙ্গাটা দ্বারা নিয়ন্ত্রিত হয় বমন হৃদস্পন্দন ও শ্বাসাহার নেক্সট কোয়েশ্চেন অমরা গঠনে ভূমিকা নেয় কি ইস্ট্রোজেন নাকি টেস্টোস্টেরন নাকি ইনসুলিন নাকি প্রজেষ্টেরন তাহলে এর অ্যান্সার হবে অপশান বি প্রজেষ্টেরন তাহলে আমরা গঠনে ভূমিকা নেই প্রোজেষ্টেরন হরমোন নেক্সট কোয়েশ্চেন মানুষের ক্ষুদ্রতম অন্তঃক্ষরা গ্রন্থি হল কি থাইরয়েড পিনিয়াল পিটইটারি নাকি অ্যাড্রিনালিন অপশান সি পিনিয়াল গ্রন্থি হল মানুষের ক্ষুদ্রতম অন্তঃক্ষরা গ্রন্থি তো বন্ধুরা আজকের ভিডিওতে এতটুকুই থাক নেক্সট ভিডিওতে বাকি আরও ইম্পর্টেন্ট এমসিকিউ আলোচনা করা হবে সো বাই হ্যাভ এ নাইস ডে